আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। কোটি কোটি একাদশীর পূর্ণ ফল লাভ করা যায় জন্মাষ্টমীর উপবাস পালন করলে। আজকের পর্বে আমরা জেনে নেব জন্মাষ্টমীর দিন কী কী খাবেন আর কী কী খাবেন না। জন্মাষ্টমীতে সারাদিন উপোস থেকে রাতে শ্রীকৃষ্ণের পূজা করা হয়। শাস্ত্রমতে জন্মাষ্টমীর উপোস অত্যন্ত শুভ ফল দেয়। জন্মাষ্টমীর উপবাস করলে 20 কোটি একাদশী সমান পূর্ণ ফল পাওয়া যায়, পাশাপাশি অকাল মৃত্যুর ভয় থেকেও মুক্তি পাওয়া যায়। এই উপবাসের ফলে মোক্ষলাভের পথও প্রশস্ত হয়। এই সময় মথুরা, বৃন্দাবন, দ্বারকা, কৃষ্ণ মন্দির ও ইস্কন মন্দির কৃষ্ণময় হয়ে ওঠে। শুধু ভারতেই নয়, বিদেশেও সাড়ম্বরে পালিত হয় জন্মাষ্টমী। এদিন সকাল থেকে উপোস করে রাতে লাড্ডু গোপালের পূজা করা হয়। তবে উপোসের সময় ফলাহার করা যায়। জন্মাষ্টমীর দিন কিভাবে উপবাস রাখবেন? হিন্দু পুরাণে কৃষ্ণ জন্মাষ্টমীর উপবাসের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। জন্মাষ্টমীর উপবাসে ফলাহার করা যায়। বাড়িতে কোনো তামসিক রান্না করা যাবে না। রাতে শ্রীকৃষ্ণকে যে ভোগ নিবেদন করবেন তা প্রসাদ হিসেবে গ্রহণ করুন। জন্মাষ্টমীর উপবাসে কি খাবেন আর কি খাবেন না? টাটকা ফল ও ড্রাই ফ্রুটস খেতে পারেন। উপবাসে ফল খাওয়ার পেছনে বৈজ্ঞানিক কারণ রয়েছে। প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট, খনিজের মতো নানান পুষ্টিকর উপাদান সমৃদ্ধ ফল উপবাসের দিনগুলোতে শক্তি যোগাতে সাহায্য করে, পাশাপাশি রোগ প্রতিরোধক ক্ষমতাকে দুর্বল হতে দেয় না। উপবাসের সময় আপেল, কলা, আঙ্গুর, খেজুরও খেতে পারেন। এমনকি দুধ ও দই ছাড়া জন্মাষ্টমীর পুজো অসম্পূর্ণ। উপবাসের সময় দুধ ও আম দিয়ে মিল্কশেক বানিয়ে খেতে পারেন, আবার দইয়ের সঙ্গে ফল মিশিয়েও খেতে পারেন। এই খাবারগুলো অনেকক্ষণ পর্যন্ত পেট ভরে রাখে। দই দিয়ে লস্যি তৈরি করেও খেতে পারেন। উপবাস করলে অনেকে খাবার খেয়েও উপবাস পালন করে। তারা এ সময় সাবুদানা, আটার তৈরি লুচি, এক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ ব্যবহার করবেন। জন্মাষ্টমীর দিন সন্ধেবেলা সাবুদানার খিচুড়ি তৈরি করে খেতে পারেন। কী কী খাবেন না? পেঁয়াজ, রসুন। জন্মাষ্টমীর দিন সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত। যে বাড়িতে জন্মাষ্টমীর পুজো হবে সেখানে পেঁয়াজ রসুন দেওয়া রান্না করা উচিত নয়। পাশাপাশি মাছ মাংস খাওয়া স্বাস্থ্যবিরুদ্ধ। অনেক সময় উপবাসের খাবারে প্রচুর পরিমাণে তেল ও ঘিয়ের ব্যবহার করা হয়ে থাকে। উপবাসের সময় অতিরিক্ত তৈলাক্ত খাবার থেকে বিরত থাকুন। উপবাস থাকলেও অনেকে চা পান করে থাকেন, তবে উপবাসের সময় চা, কফি বা ধূমপানের থেকে বিরত থাকা উচিত। এই খাবারগুলি অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে দিতে পারে। জন্মাষ্টমীর দিনে এইভাবে খেয়ে উপবাস রাখা যেতে পারে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে ভুলবেন না আর লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে।